খ্রিস্টান মিশনারি, এর এখন নাম চেঞ্জ করছে, খ্রিস্টান বলে না, বাংলাদেশে বলে ইসাই জামাত। কি বলে? ইসাই জামাত। 1975 সালে তারা বাংলাদেশে এসেছে, এ পর্যন্ত কয়েক লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে। গত সপ্তাহে রাজবাড়িতে কুষ্টিয়া তিনটা পরিবার খ্রিস্টান বানিয়েছে। শুনে আমার আর সহ্য হয় নাই, তাৎক্ষণিক আমি আমাদের সংগঠনের যারা স্কলার তাদেরকে পাঠালাম। সারাদিন কাজ করে একটা পরিবার ফিরে এসেছে মুসলিম হয়েছে, আর দুইটা ফিরে নাই। ঢাকা থেকে পাদ্রিরা যে পয়সা দিয়েছে, গরিব মানুষ খ্রিস্টান হয়ে গেছে। তারা মানুষকে খ্রিস্টান বানায় বলে, তুমি কি বলে মুসলমান? খ্রিস্টান বলে না। কি মুসলমান বলে? ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তাদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, যদি না হন কি হবে বলে দিচ্ছে। সুদানে খ্রিস্টানরা তাদের সংখ্যা বৃদ্ধি করে দারফুর নামক একটা অঞ্চলকে স্বাধীন করে খ্রিস্টান রাষ্ট্র বানিয়েছে। ইন্দোনেশিয়াতে খ্রিস্টানরা তাদের সংখ্যা বৃদ্ধি করে পূর্ব তিমুর নামক একটা অঞ্চলকে স্বাধীন করে খ্রিস্টান রাষ্ট্র বানিয়েছে। যদি বাংলাদেশও খ্রিস্টানদেরকে ঠেকাতে না পারেন আর এখনই, তাহলে তাদের সংখ্যা বৃদ্ধি করে তারা পার্বত্য চট্টগ্রাম ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবার চেষ্টা করবে, আর তাদেরকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে সর্বাত্মক সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। এই যে বাংলাদেশে ঘাঁটি বানাতে চায়, তার অন্যতম কারণগুলোর এটাও একটা কারণ। অতএব আপনাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? কয়টা স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়। কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জামাত, আলিয়া, কওমি, সাদা টুপি, কালো টুপি, গোল টুপি, লম্বা টুপি, সব মুসলমানকে এক হইতে হবে। পারবেন? বিদায় লগ্নে আরেকটা ফেরকার কথা না বললে আমার লজ্জা থাকবে, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা একটা বড়, এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। আপনাদের এলাকায় আছে কিছু মনে? কিছু ঢুকছিল, আর ঢুকতে দিবেন না, মাইর খেয়েছে। তাহরিকের কর্মীরা সোচ্চার থাকলেই তো হয়, আল্লাহ কবুল করুন। এরা কি প্রচার করে জানেন? ওরা বলে কানা দজ্জাল বলতে তো কিচ্ছু নাই। কেন বলে জানেন? আমরা জানি কানা দজ্জালকে হত্যা করতে ঈসা রুহুল্লাহ নামবে। অন কানা দজ্জাল যদি না থাকে, ঈসা নামার দরকার আছে? অথচ আমরা জানি নুজুল ঈসা, ঈসার অবতরণ। এটা বিশ্বাস না করলে আপনি মুসলিম হইতে পারবেন না। তো তারা সেটার থেকে দৃষ্টি ঘুরাতে বলতেছে কানা দজ্জাল বলতে কিছু নাই। তাহলে তারা হচ্ছে এই হিজবুত তাওহীদ হচ্ছে দাজ্জাল এবং ইহুদিদের বি টিম, ঠিক কিনা? দেখবেন আপনারা গরু চোর যখন এলাকায় ঢুকে দুইটা দলে বাঘ হয়। কটা দলে? এক দল গরু চুরি করে উত্তর দিকে দৌড়ায়, আর এক দল চোর চোর বলে দক্ষিণে দৌড়ায়। তাহলে এলাকার লোক কোন দিক যায়? দক্ষিণে। ততক্ষণ গরু চোর বাড়ি যে, তাহলে দক্ষিণ দিকে যারা চোর চোর বলে দৌড়াইছে ওটা চোরের শত্রু না, ওটা চোরেরই বিটিম। তাহলে হিজবুত তাওহীদ হচ্ছে দাজ্জাল এবং ইহুদিদের বিটিম। এরা যেন গজাইরা ঢুকতে না পারে, আপনাদেরকে অতন্ত্র প্রহরী হিসেবে গজারিয়ার মাটিকে পাহারা দিতে হবে। যুবকরা রাজি আছো? আজকের মতো এতটুকুই, আর কষ্ট দিব না, মুনাজাতের দিকে চলে যাচ্ছি। কয়েকটা প্রশ্ন এসছে, আমি 2 মিনিট উত্তর দিয়ে দিব। আমার নির্বাচিত আমার আলোচনাগুলো কিতাব আকারে বের হচ্ছে। এই দেশের মানুষের দীর্ঘদিনের একটা চাওয়া পাওয়া ছিল যে আমার বক্তব্যগুলো পুস্তক আকারে বের হয়। আলহামদুলিল্লাহ, আগে তো অনেক কিতাব বের হয়েছে, এই বছর থেকে শুরু হয়েছে নির্বাচিত তাফসির সিরিজ, প্রথম সিরিজটা এবার বের হয়েছে আলহামদুলিল্লাহ। এই পুরা কিতাবে শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা। আপনারা যারা পারেন নির্বাচিত তাফসির কিতাবটি সংগ্রহ করে নেবেন বাম পাশ থেকে, পারবেন ইনশাআল্লাহ। একবার সূরা, এ কোথায় যাচ্ছেন মুরব্বী, এখন দোয়া হবে? উঠে বসে গেছে, যাক যাক, সমস্যা থাকলে যান, আর যদি সমস্যা না থাকে তো বসেন, মুনাজাত করেই যান। সম্মানিত শুধু একবার সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন, 11 বার ইস্তেগফার করুন।